গেছে নতুন কিছু খবরের ঝলক নিয়ে। কেটে গেছে প্রায় তিন মাস, রোজ একের পর এক রহস্যের থেকে পর্দা উঠে আসছে, আরো সন্দেহ আরো প্রমাণ আমাদের সামনে উঠে আসছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা কথা বলছি সুশান্ত সিং রাজপুতকে নিয়ে, যার ঝুলন্ত দেহ গত 16 জুন বান্দ্রার ঘর থেকে উদ্ধার করা হয় মুম্বাই পুলিশ। তার থেকে স্পেশাল মিডিয়া থেকে কিছু শুরু করে রাজনৈতিক মহল সবেতেই যেন এক ঝড় নেমে এসেছে। তদন্তের মোড় ঘুরছে রোজই, হত্যা নাকি পরিকল্পনা, সিদ্ধান্ত আসতে এখনো অনেক দেরি। জনপ্রিয় প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং এর মৃত্যুর পর থেকে সেলিব্রিটিদের থেকে শুরু করে নেতা মন্ত্রী সমর্থন মিলেছে পুরোদম। বিজেপি এমপি সুব্রহ্মণ্যম স্বামী সম্প্রতি টুইট করে বক্তব্য পেশ করেছেন, যার থেকে একটা পরিষ্কার হয়ে ওঠে যে এই মৃত্যুর তদন্তের পক্ষে তিনিও আশাবাদী। তিনি বিশ্বাস করেন এটা আত্মহত্যা এবং জানান সিবিআই ইডি এনসিসিবির হাতে যার প্রমাণ আছে তার থেকে তারা পরিষ্কার এটা হত্যা নাকি পরিকল্পনা মাফিক খুন তা প্রমাণ দিতে পারেন। তিনি বলেন এই কেস কবে তার অন্তিম পর্যায়ে যাবে তা তিনি জানেন না, তবে এআইএমএস এর দলের পক্ষে নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়, কারণ তাদের কাছে কোনো বডি নেই, তাই হাসপাতালের রিপোর্টের ওপরেই নির্ভর করতে হবে। তবে পুলিশ পরিস্থিতি নির্ভর সাপেক্ষের ওপর ভিত্তি করে তদন্ত এগিয়ে যেতে পারে। অন্যদিকে একটা সামনে এসেছে যে প্রমাণ লোপাট করা হচ্ছে, রিয়া নিজে 8টি হার্ড ড্রাইভ নষ্ট করেছে। তিনি এও জানান যে যেহেতু তার সৎকার মৃত্যুর পরেই করা হয়েছে তাই অটোপসি পুনর্মূল্যায়ন করা সম্ভব নয়, না হলে তদন্ত আরও অন্য দিক খুলে দিতে পারত। পূর্ব কেন্দ্রমন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী কঙ্গনাকে সাহায্য করছেন এবং এই পবিত্র কাজের জন্য আজ তার জন্য সুশান্তের মৃত্যুর অনেক পর্দা ফাঁস হতে চলেছে। মিস্টার স্বামী বলেন এই কারণের জন্যই তিনি কঙ্গনার অফিসে যোগাযোগ করেন এবং খুব শীঘ্রই সুব্রহ্মণ্যম স্বামী তার সঙ্গে যোগাযোগ করবেন এবং দেখা করবেন। কিভাবে কঙ্গনা আইনগত অধিকারে বিষয়টি নিয়ে তাকে সাহায্য করতে পারে সেই বিষয় তিনি আলোচনা করবেন। মুম্বাই পুলিশের সঙ্গে মিটিংয়ে বসেছেন এবং সেই নিয়েও তিনি ভাবনা চিন্তা করছেন। সুব্রহ্মণ্যম স্বামী কঙ্গনার এই দুঃসাহসিকতা পদক্ষেপের জন্য তিনি অনেক প্রশংসা করেন এবং তাকে বাহবা দেন। পার্সোনাল লাইফ, ডিপ্রেশন, ড্রাগ অ্যাডিকশন, মদকচক্র নাকি খুন, এখনও অনেক রহস্য থেকেই যাচ্ছে, এর সত্যতর পাওয়া এখনও সম্ভব হয়নি। আরও নিরপেক্ষভাবে জনসাধারণের সামনে আসুক এই কেসের তদন্ত। তার আত্মার শান্তি কামনা করে জিরো ভিশনের তরফ থেকে সুশান্ত সিংয়ের এই সঠিক কেসের সঠিক উত্তর আসুক আমরা কামনা করছি। সঙ্গে থাকুন জিরো।